জল্পেশ মন্দিরে জল ঢালার পালা চলছে। শ্রাবণী শিবের জন্মমাস উপলক্ষে সোমবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালার পালা চলে। সেখানে এ উপলক্ষে মেলাও বসে। সোমবার এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়ে। এক মাস জুড়ে এই মেলা চলবে বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরীন দেব। শনিবার রাত থেকেই সেখানে ভিড় লক্ষ্য করা যায়। সোমবার সকালে জল্পেশ মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। বিভিন্ন দূরবর্তী স্থান থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালেন। মন্দির চত্বরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মহিলা পুলিশ সহ সাদা পোশাকের পুলিশও ছিল। কি বড় বৈদ্যনাথ ধাম ও ফার্স্ট ইয়ে সেকেন্ড হয় বৈদ্যনাথ ধাম যো যাতা হয় না ওয়া পর ও ফার্স্ট বড়া উসে সেকেন্ড ইয়ে মানতা হয় আদমি যো ভি লোক আপ কব আয়ে থে ইদার হম তো কল আয়ে থে আজ ইয়া পর আয়ে কিতনা ভিড় দেখা আপ সুবহ মে ভিড় তা সুবহ আবি নাই হে উতনা আবি উতনা ভিড় নাই হ্যাঁ কা থে আয়ে আপ হম লোক নেপাল সে আয়ে ভাই ও কইনি লোক নেপাল সে আয়ে মই সিকিম সে আয়ে মাল তো তো নেপাল কে গাবি जलपेश के बारे में क्या सुना है आपने? जलपेश के बारे में जो आदमी मनोकामना पूरा होता है, आदमी जो मन का कामना लेके आता है तो वो पूरा होता है, ऐसे बोला। और तो नहीं सुना हमने ज्यादा। कितने बार आए हैं अभी? चार बार आए। चार बार जी। मेरा नाम, मेरा पुष्पा सुभाष।